অনেকদিন পর এলাম আপনাদের জন্য আরও একগুচ্ছ ট্রেলার ব্রেকডাউন, রিভিউ ইত্যাদি নিয়ে। এতদিন আমাদের চ্যানেল রিভিউ আর ট্রেলার ব্রেকডাউনেরই আস্বাদ দিয়ে এসছে। এবার থেকে ছবির শুরু থেকে হাড়ির খবর নিয়ে হাজির হব। বহু প্রতীক্ষিত বাংলা ছবি আমার শহর রিলিজ হতে চলেছে। পরিচালনায় রয়েছেন জেনি এবং দীপায়ন। আপনারা এর পূর্বে ওনাদের পরিচালিত তিন পাত্তি দেখেছেন। এবার ওনাদের দ্বিতীয় ছবি আমার শহর একটি সম্পূর্ণ অন্য ধাঁচের গল্প নিয়ে তৈরি। চারটি কাহিনী ও ১২ জনের জীবন নিয়ে তৈরি ছবিটি, তার মানে বুঝতেই পারছেন স্টারেদের ছড়াছড়ি। অভিনেতা অভিনেত্রীদের নাম পরে বলছি, আগে প্লটটা বলে নিই। ছবির নাম শুনেই বুঝতেই পারছেন আমার শহর মানে এই আমার আপনার প্রিয় কলকাতা শহরকে নিয়ে গল্প। কিন্তু এই প্রিয় চেনা শহরের অন্তরালে লুকিয়ে আছে কতগুলো অচেনা মুখ ও সমস্যা যা আমরা খালি চোখে দেখতে পাই না। সেই সমস্ত অজানা না দেখা সমস্যাগুলোকে পরিচালক দয় তুলে ধরার চেষ্টা করেছেন ছবির মধ্যে। বোঝাই যাচ্ছে খুব ইন্টারেস্টিং একটা স্টোরি হবে, সাসপেন্স থাকবে প্রচুর। খুব শীঘ্রই এই ছবির পোস্টার, টিজার এবং ট্রেইলার লঞ্চ হতে চলেছে। অপেক্ষায় থাকুন। সঞ্জয় রায় প্রযোজিত এই ছবিতে যারা অভিনয় করেছেন তারা হলেন ইন্দ্রাশিস রায়, সায়নী ঘোষ, সৌরভ চক্রবর্তী, সম্পূর্ণা লাহিরি, প্রিয়াঙ্কা সরকার, রুদ্রনীল ঘোষ, শিলাজিৎ মজুমদার, সমদর্শী দত্তা, শান্তিলাল মুখার্জি, রজত গাঙ্গুলি, নিত্য গাঙ্গুলি ও রিক। সঙ্গীত পরিচালনা করেছেন সায়ন, অরিন্দম, সিবাশিস, সঞ্জিব। আমার শহরের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আমার শহরের এক্সক্লুসিভ ইউটিউব মিডিয়া পার্টনার পিক্সেল এসডি স্টুডিও সাবস্ক্রাইব করুন আর অবশ্যই মাস্ট ওয়াচ, শেয়ার, লাইক অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ।